গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 7:45 বাজে। আমরা চলে এসেছি হলং বাংলোর সামনে, অপেক্ষা করছি নতুন অ্যাডভেঞ্চারের জন্য। 2 নম্বর হাতি সাফারি শেষ হচ্ছে, এবার আমরা 3 নম্বর সাফারিতে যেতে চলেছি। হাতিগুলোকে একবার শুধু দেখুন, শুধু মানে ট্রেনিংয়ে কতটা পাল্টে দিতে পারে। প্রতিটা মুহূর্তে ওদের যেন ইশারায় বলে দেওয়া হচ্ছে যে কি কি করতে হবে, আর ওরা সেটা সবটা বোঝে। কখন কোন দিকে ঘুরে দাঁড়াতে হবে সবটাই ওরা বুঝে যাচ্ছে, শুধুমাত্র মাহুতের কিছু ইশারা, কিছু আওয়াজ এবং সঙ্গে পা দিয়ে করা কিছু ইশারা, ওরা সমস্তটাই বুঝে যাচ্ছে যে কখন কোনটা করতে হবে। এরা নামলে এবার আমরা উঠব। আমাদের সাফারিটাই আজকে শেষ সাফারি, দিনে 3টে করে সাফারি হয়, সবটাই সকালে, হয়তো আগে বিকেলে হতো, এখন বোধ হয় হয় না, সেরকমই জানালো আমাদের মাহুত। সকাল 5:30 থেকে 9টা পর্যন্ত, আর যখন ভিড় হয় ভিড় অনুযায়ী হাতির সংখ্যাও বাড়ানো হয়। যদি আপনি হলং বাংলোতে থাকার জন্য বুক করে থাকেন, তবে হাতি সাফারিটা আপনাকে আগে থেকে বুক না করলেও চলবে, আপনি এখানে এসে বুকিংটা সারতে পারবেন, যদি না পরের দিন বৃহস্পতিবার হয়। হ্যাঁ, কারণ মনে রাখবেন বৃহস্পতিবার কিন্তু হাতি সাফারি বন্ধ থাকে, তাই বার দেখে অনলাইনে বুক করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এবার আমরা উঠে পড়ছি, আমার দাদা, দাদার ছেলে, হাজবেন্ড আর আমার মেয়ে, ওরা উঠে পড়লো। আপনাদের জানিয়ে রাখি, হাতি সাফারিতে মাথা পিছু টিকিট চার্জ 1200 টাকা। আমরাও উঠে পড়েছি, এবার আমরা যাব জঙ্গলের উদ্দেশ্যে। এই দেখুন, আমরা সবাই মিলে উঠে পড়েছি, দারুণ লাগছে, একটা অন্যরকম অনুভূতি। তা আমরা মাহুতের কাছে জানতে পারলাম যে সব হাতিগুলোকে সাফারির কাজে লাগানো হয় না, যেগুলো মেয়ে হাতি সেগুলোকেই শুধুমাত্র সাফারির কাজে লাগানো হয়, কারণ মেয়ে হাতিগুলোকে কন্ট্রোল করা বেশ সহজ ছেলে হাতিগুলোর থেকে। ছেলে হাতিগুলো যখন মত অবস্থায় থাকে তখন তারা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাই ছেলে হাতিগুলোকে জঙ্গলে কোনো হাতি রেস্কিউর কাজে বা অন্য কোনো ভারী কাজে লাগানো হয়। জঙ্গলের মধ্যে দিয়ে কখনো ঢোকার মানে সুযোগ হয় না, একমাত্র হাতি সাফারির জন্যই ঢুকতে পারলাম। যে সকল হাতি ফরেস্টের হয়ে কাজ করে তারা কিন্তু রীতিমতো বেতন প্রাপ্ত এবং নির্দিষ্ট বয়সের পর রিটায়ার করে এবং পেনশনও পায়, শুধুমাত্র তখন ওদের দেখাশোনার জন্য আলাদা লোক থাকে। হাতির পিঠে করে বেশ কিছু অংশ ঘোরানো হয়। যখন এইসব হাতিগুলো বাচ্চাগুলোকে ট্রেনিং দেওয়া হয় তখন মায়ের থেকে আলাদা যখন করা হয় সে তখন নাকি খুব কষ্টকর সেই দৃশ্য দেখার জন্য, মানে দেখ চোখে দেখা যায় না, এটা শুনলাম মাহুতের কাছেই, আমরা শুনলাম বেশ বেগ পেতে হয় তার জন্য। এই দেখুন, জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি, দুটো গন্ডার জলের মধ্যে স্নান করছে, দারুণ দৃশ্য। এটা একমাত্র জঙ্গলের ভিতর ঢুকলাম বলেই আমরা দেখতে পেলাম, না হলে সম্ভব ছিল না এটা দেখা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মায়ের থেকে যখন বাচ্চাকে আলাদা করে হাতির, তখন মা হাতি খুব খেপে থাকে, আর তখন তার আশেপাশে যাওয়াই যায় না, কারণ সে আক্রমণ করতে পারে, তাই তাকে আটকে রাখতে হয় এবং বাচ্চাকে সম্পূর্ণ আলাদা জায়গায় নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়। যখন বাচ্চা বড় হয়ে যায়, ট্রেনিং শেষ হয়, তখন মা হাতি তার কাছাকাছি আসলেও আর বাচ্চাকে চিনতে পারে না। তো আমাদের হয়ে গেল সাফারি, আমরা এবার নেমে পড়লাম। আমাদের ওই অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, পরের পার্টে হলং বাংলোর ভেতরটা আপনাদের দেখাবো এবং তার ভালো লাগা ও মন্দ লাগা আপনাদের সাথে শেয়ার করব। আজ ভিডিওটা আর বড় করলাম না, দেখা হচ্ছে পরের পর্বে। সকলে ভালো থাকবেন আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যদি ভালো লাগে লাইক করবেন। আজকে এই এটুকুই থাকলো, আবার দেখা হচ্ছে পরের পর্বতে। নমস্কার।